খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি পিউ, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি আর বুনো আজকে বসেছি। বুনো হাই কর, ঠিক আছে? সবাই কেমন আছে? সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমরা আমি একটু রেডি হয়ে এসেছি ক্যামেরার সামনে তোমাদের সাথে গল্প করতে। অনেক অনেক কিছু তোমাদের একটা মোস্ট রিকোয়েস্ট একটা ভিডিও যে দিদি তোমার শাড়ি কালেকশন দেখাও, সেই শাড়ি কালেকশনটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো এমনি আগে একটা মানে একটা পার্টি নর্মাল শাড়িগুলো দেখিয়ে দেবো, আর একটা পার্টি আমার বিয়ের বউ ভাতের, তারপরে লেহেঙ্গা টেহেঙ্গা যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর গুগল অ্যাডসেন্সের ওই কাগজটার জন্য দেখিয়েছিলাম বলে অনেকে বলেছিল যে এটা দেখানোর কী আছে। আচ্ছা, আমার ভালো আমার মানে আমার যদি মানে খুশি আনন্দ আমার যা আসবে দুঃখ সবই তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য ওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর যা ভালো লাগবে দেখবে, আর বারবার বলি যা ভালো লাগবে না সে দেখবে না, স্কিপ করে দেবে। তো তো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবক করছি না। তো ভিডিওটা স্টার্ট করছি। ফার্স্টে আমার কাছে যে জামদানিগুলো আছে, শুধু এই বাড়িতেই আমার যে শাড়িগুলো আছে সেগুলো দেখাচ্ছি। শ্বশুর বাড়িতে অনেক 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 শাড়ি আছে ওয়ার্ড্রপে, সেগুলো তোমাদের সাথে আরেকদিন ওখানে যখন যাবো তখন এগুলো শেয়ার করবো। তো বুনো আর বুনুকে নিয়েছি কারণ একটু ধরে ধরে দুজন মিলে দেখিয়ে দেবো, সেই জন্য। তো ফার্স্টে দেখাবো জামদানি, এই যে ইয়েলো কালারের জামদানিটা, এটা সবার কাছেই আছে এখন। জামদানি সবার কাছেই সব কালারেরই আছে, তো আমার কাছে ইয়েলো কালারের একটা জামদানি ফার্স্টে দেখালাম। দেখতে পাচ্ছ একটু একটু কাজ করা আছে, একটা গেল রাখ। আর এটা তো রেড আর হোয়াইটের মধ্যে একটা জামদানি, তো সেদিন সেদিন নববর্ষের মেকআপ লুকে এটা পরেছিলাম, এই শাড়িটা দেখে না। এই যাচ্ছে শাড়িটা, এই যে সাদা তারপরে লাল সবুজ দিয়ে গোটা গায়ে কাজ করা আছে। দেখো গ্রিন কালারের জামদানি, এটা এরকম একটা মানে ছোট ছোট গোল্ডেনের একটু করে কাজ আছে, আর এরকম কাজ আছে, তো এরকমই যাচ্ছে শাড়িটা। আর এখন ওই শ্বশুরবাড়িতে রেড কালারের আছে, তারপরে রানী কালারের আছে, অনেক কালারের আছে। এই শাড়িটা এখনো ভাঙিনি, অরেঞ্জ কালারের একটা পুজোর সময় নিয়েছিলাম, পুজোতে এত শাড়ি হয়েছিল পরা হয়নি সেই জন্য ভাঙানি। এটা একদম ডিপ অরেঞ্জ কালারের এরকম ঢেকেছে, গোল্ডেন গোল্ডেন গোল্ডেনের একটা করে আছে, আর অরেঞ্জ কালারেরই কাজ করা আছে। আর এই যে একটা জামদানি, এটাও আমার মাসিমণি আমাকে পুজোর সময় দিয়েছিল, বড় মাসিমণি, এটাও পুজোতে পরা হয়নি কারণ এত শাড়ি হয়েছিল সেই জন্য পরা হয়নি। কি কালার বলবো জানি না আমি, এই এরকম কাজ থাকছে, ভেতরে ইয়েলো আছে, পিঙ্ক আছে, হোয়াইট কালারের কাজ হচ্ছে, এটা কোনো হয়নি। তো আরেকটা দেখাচ্ছি, এটা আমি আমার মা আমার মানে মাসি আরেকটা মাসিমণি মানে মায়ের মামার মেয়ে, মাসিমণির বাড়ি গেছিলাম, তো মাসিমণি এই শাড়িটা আমাকে বিয়ের পরে গেছিলাম বলে এই শাড়িটা আমাকে দিয়েছিল, পুজোর সময় গেছিলাম মাসিমণির বাড়ি। কাজ করা আছে, খুলতে হবে না এরকম দেখা, এই শাড়িগুলো সবারই আছে প্রায়। এগুলো এই যে রেড কালারের পাড় আর পুরোটাই গোল্ডেনের কাজ আছে এরকম আছে। তারপরে দেখাচ্ছি এই একটা হলুদ আর লালে, দেখো এই শাড়িটা আমার মাসিমণি মেয়ে আমাকে আমার মাকে দিয়ে কাটিয়েছিলাম আমার জন্য বিয়ের পরে। তো এবার দেখাবো পুজোতে নিয়েছিলাম, মানে খুব চটপট দেখাচ্ছি কারণ অনেক শাড়ি আছে তো সেই জন্য। আর পুজোতে নিয়েছিলাম এই মুর্শিদাবাদ সিল্কটা, যখন মামার বাড়ি গেছিলাম পুজোর আগে তখন এই মুর্শিদাবাদ সিল্কটা কিনে নিয়ে এসেছিলাম। তো এই শাড়িটা দেখো, এটা মানে মুর্শিদাবাদই সিল্ক নাম, এই যে যাচ্ছে শাড়িটা, এই যে পাখি আছে একটা, ফুল আসতে লাভ সেতু ছাড়, এরকম যাচ্ছে কাজটা দেখো, খুব সুন্দর শাড়িটা, খুব খুব হালকা, খুব খুব হালকা, একদম লো ওয়েটে, পরেও খুব শান্তি আর খুব সুন্দর দেখতে। দেখো এরকমই পুরো পাল্ডোভার কাজ করা আছে, এরকম মুর্শিদাবাদ সিল্ক বলছে, যাদের মানে পছন্দ হয়েছে তারা বহরমপুর এলে শাড়িগুলো কিনে নিন। তো তারপরে দেখাবো এই শাড়িটা, তো দেখেছো সেদিন হোলির মেকআপ লুকে পরেছিলাম দোলের, যে যাচ্ছে শাড়িটা হলুদ আর গোলাপিতে, খুব খুব হালকা, খুব সুন্দর শাড়িটা, আমি বোলপুর থেকে কিনেছিলাম। তো জানাবে কার কোনটা কীরকম শাড়ি আছে, কার কোনটা ভালো লাগছে। তারপরে দেখাচ্ছি আমাকে বুনো বিবাহ বার্ষিকীতে দিয়েছিল এইবার, মানে ফার্স্ট এই বছরই ফার্স্ট, বাট এইটাই বুনো ফার্স্ট দিয়েছিল
বিবাহ বার্ষিকীর জন্য অনলাইন অর্ডার দিয়েছিল, তো বাড়িতে আসে, তারপরে তো আমি তোকে দেখে খুব পছন্দ হয় শাড়িটা, দেখো শাড়িটা খুব সুন্দর, দেখো মনে করে ধর, একটু খুলে খুলে দেখা, এই যে ব্ল্যাক কালারের আঁচল আর রেড কালারের কুচিটা কালার, দেখো শাড়িটা খুব সুন্দর, আঁচলটা দেখো ছাড়, হ্যাঁ এটা আঁচল, আর এই যে শাড়ির ব্ল্যাক আর রেডের কম্বিনেশনে খুব সুন্দর, খুব সুন্দর, আর খুব একটা শাড়িটা মানে হেভি ওয়েটও নয়, লাইটের মধ্যেই আছে, বাট কিন্তু খুব সুন্দর একদম পুরো, মানে খুব হেভি মানে ভারী, ওইটা পুরো একদম পুরো স্টোনের কাজ করা, দেখো দেখতে পাচ্ছ পুরো স্টোনের কাজ করা, এরকম এরকম যাচ্ছে শাড়িটা, অল ওভার কাজ করা আছে, অল ওভার যেরকম সুন্দর শাড়িটা, ব্লু কালারের, যেমন স্টাইল বাজার থেকে নিয়েছিলাম পুজোর সময় বোলপুরে না, হ্যাঁ জানাবে কেমন লাগলো শাড়িটা, আর আমি আগে বিয়ের আগে সব এই জর্জেটের শাড়িগুলোই কিনতাম, শোনে কি ভারী না, প্রচন্ড মানে ভারী এটা, আর তারপরে দেখা যাবে এইরকম একটা শাড়ি, দাদা দাদা এটা ভারী আছে, তুই এক পাশে রেখে দে না, একটা শাড়ি অরেঞ্জ আর ব্লুর মধ্যে এই হাতি 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 আছে, এটা আঁচল, এটা জেঠিমা আমার জেঠিমা বাড়ির মানে পুজোতে আমাকে এটা দিয়েছিল, পুজোতে পড়া হয়নি, পুজোতে পড়া হয়নি, তারপরে এরকম পুরো কাজ করা আছে, পার বসানো আছে, পুজোতে পড়া হয়নি, তো ভাইপোর মানে ভাইপো মানে আমার ভাইপো মানে কুচু ওর জন্মদিন হয়েছিল ওর মামার বাড়িতে, তখন আমি শাড়িটা পরে গেছিলাম, এই যে ব্ল্যাক কালারের শিফন শাড়িগুলো আমার খুব 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 ভালো লাগে, পরতে তো হেভি, কিছুক্ষণের মধ্যে পরা হয়ে যায়, কাউকে ধরতে হয় না, এটা বড় অনলাইনে অর্ডার করে দিয়েছিল, এই একটা ব্লু কালারের, আজকে মা নেই, মা পুজো দিতে গেছে আমার জন্য, আমার পুচকুটার জন্য মা পুজো দিতে গেছে আজকে, দিয়ে তো ওই জন্য আমি আর বোনও আছি, যে বাড়িতে সবাই আছে, জেঠিমা জেঠু দাদু ঠাকুমা সবাই আছে, কিন্তু মা নেই, মা না থাকলে কেমন একটা লাগে, মা চলে আসবে, বাবার মা গেছে পুজো দিতে, মা কিছু মানে চলে আর কুচু গিয়েছে মাদের সাথে পুজো দিতে, এই যে একটা একটা ব্লু কালারের, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, বাট পয়সা তো বা টাকাটা বরের কাছেই নিয়েছিলাম, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম ব্লু কালারের, দেখো এটা গোল্ডেনের সরু পার যাচ্ছে আর পুরো গায়ে স্টার স্টার, খুব সুন্দর না, আমার তো এই শাড়িগুলো খুবই ভালো লাগে, দেখাবো এই যে এই শাড়িটা, আমি কয়েকদিন আগে বোলপুরে গেছিলাম মা আমি তারপরে ও বুনো সবাই মিলে ঘুরতে, এই শাড়িটা না আমার খুব মানে বসেছিলাম ওইগুলোর ইয়েগুলোর মধ্যে ওখানে, তো তখন আমার শাড়িটা খুব পছন্দ হলো, দিয়ে আমি ওকে বললাম এই শাড়িটা নেবো, বলছে বলছে হ্যাঁ নাও দেখো কেমন, দেখো কী বলে, তো আমি যে জিজ্ঞাসা করলাম যে কাকু এটা এটা হচ্ছে মানে সবুজে আর রানি কালারে, বলছি গল্পটা, তারপরে দিয়ে এরকম এরকম যাচ্ছে, খুলে দেখাচ্ছি না, হ্যাঁ জানো আমার শরীর ঠিক নেই, সব গোছাতে অনেক টাইম লেগে যাবে, সেই জন্য এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি, একদিন পরে তোমাদের সাথে এটার সাথে এটা পরেও ভিডিও করেছিলাম, তো দিয়ে আমি ওমকে বলছি আমি শাড়িটা নেবো, তো ওম বললো হ্যাঁ নাও দিন নিলাম, তারপরে বলছে তোমাদের কোটেশ্বরে শপিং মল নিয়ে না একটা শপিং মল বানাবো, আমি বললাম বলছে কোটা আমাদের কোটেশ্বরে বাড়ি আছে, আবার আমরা যেখানে থাকি মানে সেটা গ্রামের বাড়ি আর কোটেশ্বরের বাড়ি আছে, তো আমি বললাম তোমাদের ওখানে শপিং মল নিয়ে না, আমি বললাম না নেই, তো দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শাড়িগুলো এত শাড়ি কিনেছো এত শাড়ি কিনেছো, বিয়ের এক বছরের মধ্যে আমি তোমার শাড়িগুলোতে একটা শপিং মল বানাবো, আমি তারপরে কেন বলে আমার শপিং মলের কথা বুঝতে পারলাম না, এটাই গল্প ছিল, এই শাড়িটা দেখো অরেঞ্জ কালারের, একটা করে পাল মানে মুক্ত বসানো আছে পারে, এটা আমার মামার মানে আমার মায়ের মাসির ছেলের দোকান থেকে আমার মা কিনে দিয়েছিল, এটা বিয়ের আগে এটা কিনে দিয়েছিল, তো খুব খুব নরম খুব সফট একদম মৃদু নরম, কিন্তু খুব ভারী নয়, পাটটার জন্য একটু ভারী, অনেকটাই ভারী, একটু ভারী দেখ খুব ভারী নয় শুধু এটুকু, হ্যাঁ পাটটার জন্য একটু ভারী, তবে সেরকম ভারী নয়, এবার দেখাবো এই শাড়িটা, এই শাড়িটা তো অনেকজনের প্রিয় অনেকজনের, এটা না আমার উল্টো করে ভাজ করেছে, ভাজতে পারি
এই দেখো শাড়িটা আছে আমার একটা ফ্রেন্ড আছে টিকটক থেকে পরিচয় হয়েছে পায়েল বলে নাম ওর শাড়িটা এত পছন্দ ও গোটা রামপুরার শপিং মল খুঁজেছে পাইনি তো আমাকে দিয়ে তারপরে বলেন পেলাম না গো বেষ্টু শাড়িটা তোমার শাড়িটা আমি বলেছি আমার শাড়িটা নিউ একদিন পরো এই দেখো রেডের মধ্যে স্টোনের কাজ করা আছে শাড়িটা আমি পরেছিলাম বান্ধবী বিয়েতে যাই তখন শাড়িটা লন্ড বন্ধ গেল মানে খুলে একটু দেখি যেটা এই দেখো এরকম পা এরকম আঁচল যাচ্ছে আমার গায়ে গায়ে দিলে এরকম আঁচলটা যাচ্ছে স্টোনের পুরো পুরো রেড কালারের শাড়িটা পুরোই কাজ করা আছে তোমরা অতটা ক্যামেরায় ফোকাস নিচ্ছে না কিন্তু পুরোটাই স্টোনের কাজ করা আছে দেখো পাড়গুলো পাশে দেখো তো এখানে যে শাড়িগুলো দেখলে আর আরও শাড়ি শ্বশুর বাড়িতে অনেক 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 শাড়ি আছে ওখানে অনেক মানে আমার কি সমস্যা হয়ে গেছে আমি তো দুটো বাড়ি হয়ে গেছে মানে আমি এখানে থাকছি এখন ওখানে শাড়ি জামা কাপড় যেগুলো রাখা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছিল ওখানে অনেক ব্রাউন ব্রাউন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে যেত কিন্তু ওখানে যখন যাবো আবার নেক্সট মানে নেক্সট মান্থে ডাক্তার দেখাতে তখন ওইগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো আর আমার কাছে দেখে আমি স্কুল এটা বিয়ের আগে আমি সব নিয়েছিলাম দেখো এটা স্টাইল বাজার থেকে নিয়েছিলাম এটা বহর উপরে নিয়েছিলাম প্রচণ্ড ভারী প্রচণ্ড মানে কী বলবো এই কাজগুলো দেখো পুরো একদম স্টোনের কাজ করা আছে এটা কি শাড়ি বলবো আর কি শাড়ি বলে আমার ঠিক মনে পড়ছে না মনে বলে বলছি তোমাদেরকে দাঁড়ো দেখাচ্ছি কাছে ছাড় ছাড় আঁচলটা দেখো একবার এইরকম যাচ্ছে পুরো আঁচলটা মানে খুবই ভারী খুবই ভারী দেখো পাড়টা দেখো আমার শাড়িটা খুব ভালো লাগে আর কালারটাও খুব মিষ্টি খুব মিষ্টি দেখো শাড়িটা তোমাদের কেমন লাগলো জানাবে শাড়িটা আমার খুব ভালো লাগে আর খুব ভারী আর এই শাড়িটা স্টাইল বাজার থেকে নিয়েছিলাম এটা মনে হয় এবারে কী বলে মনে পড়ছে না গো স্টোনের কাজ করে কী বলে কী বলে মিশে কী বলে ওটা স্টোনের স্টোনের কাজ দিয়ে কী একটা কাজ বলে ভুলে যাচ্ছে মনে পড়ছে না গো জারদোসি শাড়িগুলো তার জন্য খুবই ভালো তো এইগুলোই ছিল এই শাড়ি কটে আমার এই বাড়িতে ছিল আর শ্বশুর বাড়িতেও এখন অনেক শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে ওখানে গিয়ে বললাম শেয়ার করে দেবো আর বেনারসি আর লেহেঙ্গা যেগুলো আছে সেগুলো আমি আবার আরেকটা নেক্সট দিন ভিডিও বানাবো সেই ভিডিওটা ওগুলো তোমরা দেখতে পেয়ে যাবে আর আজকে এইগুলো ছিল এই কতগুলো শাড়ি আমার এই বাড়িতে ছিল আর তোমাদের সাথে শেয়ার করবো ওই আরেকটা শাড়ি আছে ওই শাড়িটা কী করে দেখাবো ওই আমাকে বিবাহবার্ষিকীতে বড় কখনো দিয়েছিল কিন্তু ওই মানে আছে আমি তাকে তোমাকে এইগুলো দেখাচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম যে সেদিন বরের সাথে ও পয়লা বৈশাখে জামা কেনেনি কিছু ইচ্ছা করে যে বলেছে কিনবো না এত জামা কাপড় কিনবো না সেই জন্য কেনেনি দিয়ে আমি আমাদের বাড়ি এলো দিয়ে আমার জেঠিমা ওর জন্য একটা টি শার্ট কিনেছিল তো ওটা ওর হচ্ছে না গায়ে তো সেই জন্য মার কি টাকা দিত ওকে জামা কিনবে না বলেছিল বলে দিয়ে সেই জন্য আমরা মা টাকা দিল বলে ওর জন্য জামাটা আমরা কিনলাম তো ওদেরকে তো শেয়ারই করেছিলাম আর আমি ওর কাছ থেকে শপিং মলে গিয়ে কিছু নেবো না বলে হয় তো সেই জন্য চুড়িদারের পিসগুলো আমার পছন্দ হলো আমি বলে নিয়ে নাও যার আপনাকে আওয়াজ করিস না এই তো ব্লু কালারের ইয়ে খুবই নরম চুড়িদারগুলো এই যে অরেঞ্জ কালারের প্যান্ট আছে এখানে আর অরেঞ্জ কালারের ওড়না আর এই ব্লু কালারের এই যে চুড়িদার ভালো লাগছে এতে সেদিন কষ্ট বাজার থেকে নিয়েছি আরেকটা চুড়িদার নিয়েছি ফিশই নিয়েছি চুড়িদার এগুলো বানিয়ে নিতে হবে একটা গ্রিনে আর ব্লুতে ব্লু কালারের পিস কালারটা বুঝতে পারছো এই কালারটা হচ্ছে আর ব্লু কালারের প্যান্ট এই যে অন্য এটা ব্লু কালারের যাচ্ছে তোমাদেরকে তোমরা বলেছিলে দিদিভাই কী কিনলে সেটাতে শেয়ার করবে সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি বলেছি আমার যেটাই ভালো খারাপ যাই হবে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যার ভালো লাগবে সে দেখো যার ভালো লাগবে না সে দেখো আর এই এটাকে চুড়িদারটা এই যে এরকম নিচের মানে চুড়িদারের পাড়ির কাজটা এরকম যাবে মানে ফিসটা তো এখন বানাই বানানোর পরে তোমাদেরকে আবার দেখাবো এখন বানানোর আমার টাইমও নেই এখন বানাবো না পরে বানাবো কিছুদিন তো এই দুটো চুড়িদারে কিছু নিয়েছিলাম আর ওর তো শার্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি ওখানে টায়াল দিচ্ছিল তখন আমি ভিডিও করে নিয়েছিলাম টায়ালদের আমাকে দেখা একবার করে সেই জন্য আমার দাদা একটু ভিডিও করে নিই ভিডিও করে নিয়েছিলাম আর এই শাড়িগুলোই আমার কাছে ছিল আর আজকে আমি শাড়িটা বলেছি মায়ের তো জানাবে কেমন লাগলো এবার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমার ওই বেনারসি বিয়ের তারপরে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো
তো বুনু গেল ওই ঘরে, মানে ওই রুমে, মানে ওই রুমটায় মা বাবা থাকে আর আমি এই রুমে, আমি আর বুনু থাকি। আর ওম যখন আছে তখন আমি ওম আর বুনু আর মা বাবা তিনজন করে থাকতো, আমরা চারজনে একসাথে শুতাম আগে জানো, আমি মা বাবা বুনু চারজন হলে একা শুতে পারতাম না সেই জন্য। তো আমার কাছে শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর যে শাড়িটা বিবাহ বার্ষিকীতে আমার বড় কাকিমণি দিয়েছে এবার সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, সেই জন্য বুনু ওই রুম থেকে আবার আলমারি থেকে আনতে গেল, মায়ের আলমারিতে আছে ওটা, তো ওইটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আজ অনেক শ্বশুরবাড়িতে আরও যে শাড়িগুলো আছে সেগুলো তোমাদেরকে একটা ব্লগে ওখানে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর তোমরা জানাবে কার কোনটা শাড়ি কি ভালো লাগলো। আর একজন কমেন্ট করেছে যে শুধু আমার এগুলো আছে, ওই আছে, সেই আছে, আমি সবারই আছে, এখন কারোরই কোনো কিছু না থাকা নেই, এখন সবারই কাছেই সব কিছু আছে। তো আমার কাছে যেগুলো, আমার কাছে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি, তোমার তোমাদের কাছে যেগুলো তো তো থাকবে, অবশ্যই থাকবে, কেন থাকবে না, আর শুধু কি আমার কাছেই থাকবে, এখন এখন সব জিনিসই সবার কাছে থাকে, আর আমি এমন কিছু কেউ নয় যে শুধুমাত্র আমারই আছে তোমাদের নেই, সেরকম কিচ্ছু নয়, তো সবারই সব কিছু আছে বলো। আমার যে যারা ভালো বন্ধু আছে, ভালো বন্ধু আছে না ভালো, মানে ইউটিউবে, তো তারা জানে যে এগুলো যারা বাজে কমেন্ট করছো তো বলবে না যেগুলো ঠিক কথা বলছো তোমরা, দেখুন এখন সব জিনিসেরই সবার কাছেই আছে। তো জানাবে শাড়ির কালেকশনের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর বুনো শাড়িটা নিয়ে আসুক, তারপর তোমাদের সাথে ওই শাড়িটাও শেয়ার করে দেবো। আর ও খুঁজে পাবে নাকি জানি না, ও গিয়েছে খুঁজতে আলমারিতে, মা নেই তো। তো তারপরে তোমরা জানাবে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমি যেরকম জানি সেরকমই বানাচ্ছি, এটা আমি সব সময় বলবো, কারণ আমি এমন বিশাল মানে ইউটিউবার, মানে ইউটিউবার হয়ে যায়নি, কিছু জানি না, আমি এখন সবে স্টার্ট করেছি, এক থেকে দেড় মাস হলো, এমন বেশি দিন কিছু এক মতো হলো, এর বেশি আমি বেশি দিনও হয়নি আমার, তো আমি আস্তে 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 এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আমি একলাপে বড় হওয়ার চেষ্টা করব না, কারণ আমি যেমন জানি সেরকমই করব। তো তোমাদের ভালো লাগলে দেখো, না লাগলে দেখো না, তো দেখো তারা তো শাড়িটা খুঁজে পাচ্ছে না, মা কোথাও রেখে গেছে, তো তোমাদেরকে পরে একদিন শেয়ার করে দেবো, শাড়িটা খুব সুন্দর, তোমাদেরকে পরে একটা ব্লগে শেষ করে তোমরা সবাই, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা কন্টিনিউ করব না, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে যাবে আজকে তোমাদের সাথে কি শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রাখো, আর সব সময় হাসি খুশি থেকো, তাহলে তোমরা হাসি খুশি থাকলে আমিও হাসি খুশি থাকতে পারবো, আর তোমাদের আমার আমাকে এত ভালো লাগে, এত মানে এত পছন্দ করো এত ভিডিও, সেই জন্য আমি যেদিন যেমন পারবো সেদিন সেরকম ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিও নেক্সট একটা ভিডিওর অপেক্ষায় আবার থাকবে জানি, তো তোমরা ভালো থাকো ততক্ষণ পর্যন্ত, তো টাটা।